আমরা প্রতিটা উপজেলায় যেতে পারবো, এরকম একটা জায়গায় ক্যাম্পগুলো স্থাপন করা হবে। আর কুমিল্লা শহরের জন্য অবশ্যই কুমিল্লা শহরে আমরা একটা ক্যাম্প করবো, জায়গাটা এখন আমরা ফাইনালি সিলেক্ট করিনি, এটা আমরা এখান থেকে কনফারেন্সের পরে আমরা ফাইনাল সিলেক্ট করবো। বাট যেখানেই থাকি আমরা এমন একটা পজিশনে থাকবো যে যেন অ্যাটলিস্ট আমাদের এক একটা ক্যাম্প 2 থেকে 3টা উপজেলাকে কাভার করতে পারে। তারপরে এটা হয়তো করা হবে, এটা এখন আমরা ডিসিশন ফাইনালি নেইনি, কনফারেন্সের পরে আমরা ডিসিশন। আমরা তো আমরা ওই ঘটনাস্থল থাকলে তাহলে আমরা এটা কাভারে যেতে পারবো আর কি। এখান থেকে সেনা সদর হয়ে তারপরে আবার এটা আসবে, বাট আমরা ইনশাআল্লাহ কালকে থেকে আসবো, এতটুকু আমরা কনফার্ম। আজকে মানে সম্ভাবনা খুব কম, জয়েন্ট পেট্রোল যখন করা হবে আমরা ডেফিনেটলি জানবো, 100% জানবো। ওনারা তো আজকে মিটিংয়ে কিছু সিদ্ধান্ত হলো যেটা উপরের সিদ্ধান্ত দরকার, ওনারা জানাবেন, আমরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে দু একদিনের ভিতরে পেট্রোলিংগুলো শুরু হবে, তখন আপনারা ডেফিনেটলি জানবেন, আমরাই জানাই দেবো। সম্পূর্ণ চলমান আছে, এটি নিয়ে আপনাদের কাছে স্ট্যান্ডবাইয়ের মধ্যে একটি কথা, কেউ যেন গুজব ছড়াতে না পারে, কারণ গুজবের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। কেউ যদি গুজব ছড়াতে চায় এই করোনাকে নিয়ে বা মার্কেট নিয়ে, তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সবশেষে আপনাদের কাছে একটি কথা, এই করোনা ভাইরাস রোধ করার জন্য আমাদের আমাদের সিভিল প্রশাসনের সাথে আমাদের সামরিক বাহিনী রয়েছে, আমরা সমস্ত কুমিল্লাবাসীকে অনুরোধ করবো, আপনি ঘরে থাকেন, ঘর থেকে বেরোবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না, বেরোলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।